বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আর তোমরা কাছে দূরে যে যেখানেই আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে আমি আমার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, আমার স্টাইলে আমি কিভাবে খাসির মাংস রান্না করি সেই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো চলো, বেশি বক বক করবো না, ভিডিওটা দেখতে থাকো। তারপরে আমি এখন পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো। ভেজে তারপরে আমি তারপরে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে যতক্ষণ না টমাটনটা না কলে যাচ্ছে ততক্ষণ আমি কষাবো। টমাটনটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রেশার কুকার থেকে মাংসটা বের করে নিয়েছি। তো মাংসটা এবার আমি দেখো মশলা ভালো করে কষানো হয়ে গেছে, আমি মাংসটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নেব, তারপরে তখন মশলাগুলো দেবো, হলুদ লঙ্কাগুলো জিরে গুঁড়োগুলো দেবো। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে কষানো হচ্ছে, দেখো
এই যে আমার খাসির মাংসটা রেডি হয়ে গেছে, তোমরা দেখো। মাংসটা আমার পুরোপুরি রেডি।